আছেন এবং অফ ডায়াস এমএলএ মহোদয়রা উপস্থিত আছেন, এমডিসিরা উপস্থিত আছেন এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এবং যারা বিভিন্ন অফিসিয়ালসরা এখানে আছেন এবং এই অত্র এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই মহতী অনুষ্ঠানে, অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের জন্য, আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না, বারবার উনি এমফেসাইজ করেন এই কথাটার মাধ্যমে। অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু এখন আমাদের, আমরা বলতে উন্নয়ন কাকে বলে এখন সেটা দেখতে পাচ্ছি। হীরা মডেল, বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে সিকিমে 500 নর্থ ইস্টার্ন জোন একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে। সিকিমের 500 করোড়, নাগাল্যান্ডের 1700 করোড়, মেঘালয়ের 300 করোড়, মণিপুরের 3500 করোড়, আর ত্রিপুরাতে 8534 করোড়ের আজকে এখানে উনি ফাউন্ডেশন লে করবেন, সর্বোচ্চ ত্রিপুরাতে। মোদিজির আমরা দেখতে পেয়েছি 2018-র পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন, তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে। আমরা বারবার বলতাম যে এখানকার যে সাব্রুম সেতু, যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে, এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর বেশি দিন নেই, আর কয়েকদিনের মধ্যে এটা শুরুয়াত হয়ে যাবে। আজকের এখানে ICP হচ্ছে, আরো অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম, এটা আমাদের আখাউড়া এবং নিশ্চিন্তপুরের পরে এটা ইট উইল বি দ্য বিগেস্ট ওয়ান ইফ আই এম নট রং। কাজেই এখান থেকে সমস্ত লোয়ার আসাম থেকে আরম্ভ করে নর্থ ইস্টের সমস্ত লোক এখান থেকে আমাদের চিটাগাং পোর্টকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা অন্যান্য যে দেশ আছে সেখানেও ব্যবসা বাণিজ্য, যাওয়া আসা সব কিছুর মানে তার সুবিধা পাবে, আসা যাওয়া দুটোই হবে আমাদের, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ওনার যে দূরদর্শিতার পরিচয়, সেই পরিচয়ের মাধ্যমে আমরা আজকে সেই বিকাশ, সার্বিক বিকাশ আমরা ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের এই পরিকাঠামোর যে মান উন্নয়ন ও বর্ধন, তার পাশাপাশি রাজ্যের ইষ্ট দেবতা যাকে আমরা সবসময় মানি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, সেটাকে নব কলেবরে সাজানো হয়েছে। সব কিছুই বিকাশ পুরুষ হিসাবে আমি মনে করি এবং আমরা সমস্ত রাজ্যবাসী আমরা মনে করে, আমাদের যে টিম আছে মন্ত্রিমণ্ডলে সবাই আমরা মনে করি যে সত্যি উনার যে ছবিকে আরো বিকাশ পুরুষ হিসাবে উজ্জ্বল করে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কি কি রাজ্য পাবে আমি আপনাদের সামনে, আমি তার ডেসক্রিপশন আমি দিচ্ছি। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম, যেটা আমরা এখানে বসে আছি, স্থল বন্দর, যার জন্য মোট খরচ হয়েছে 250 কোটি টাকা, 1.46 লক্ষ গৃহস্থের কাছে আজকে ট্যাপের মাধ্যমে জলের সুবিধা দেওয়া হবে, যাতে খরচ রাখা হয়েছে 732.98 কোটি টাকা। রূপাইছড়ি এবং করবুকে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ভবন এবং তার জন্য মোট নির্মাণ ব্যয় হবে 48 কোটি টাকা। 4টি নতুন স্কুল ভবনেরও আজকে এখানে ফাউন্ডেশন লে হবে, তাতে 10 কোটি টাকা ব্যয় হবে। পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে ইকো ট্যুরিজমকে যাতে সুগম করা যায় সেই ব্যবস্থা আজকের এই ইনোগ্রেশনের পরে বা ফাউন্ডেশন লে পরে সেটার সুবিধা হয়ে যাবে, এর জন্য মোট
খরচ রাখা হয়েছে 22.13 কোটি টাকা। জাতীয় সড়ক NH 208 এ কৈলাস শহর কুর্তি ব্রিজ অংশে মোট 11.800 কিলোমিটার রাস্তার উন্নয়ন হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 154.51 কোটি টাকা। জাতীয় সড়ক NH 44 এ মনু লালছড়া অংশের 16.29 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন করা হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 251.89 কোটি টাকা। জাতীয় সড়ক NH 44 এর কাঞ্চনপুর ভাঙ্গন অংশের, তার জন্য মোট 20.248 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার তার উন্নয়ন হবে, মোট খরচ রাখা হয়েছে 347.36 কোটি টাকা। জাতীয় সড়ক NH 108 এর আগরতলা খোয়াই অংশের মোট 12.800 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন হবে, এর জন্য খরচ রাখা হয়েছে 210.54 কোটি টাকা। জাতীয় সড়ক NH 208 এর ফুলতলি জুড়ে চড়া অংশের মোট 20 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন এবং তার প্রশস্তি হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 218.24 কোটি টাকা। জাতীয় সড়ক NH 208 এর যে কৈলাস শহর কুর্তি ব্রিজ অংশে মোট 13.450 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন করা হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 208.74 কোটি টাকা। এছাড়া আমাদের মাননীয় মোদীজি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আজকে তার সৌগাত দিতে চলছেন আরো কিছু প্রকল্পে। আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাসের 4 লেনে উন্নতিকরণের মাধ্যমে এই রাস্তাটি NH 08 এর আমতলি থেকে NH 108 এর লেম্বুছড়া পর্যন্ত রিং রোড, আপনারা সবাই এর মধ্যে নিশ্চয়ই খবর পেয়েছেন পত্রপত্রিকায় উঠে, তো এর জন্য ব্যয় রাখা হয়েছে 2026.05 কোটি টাকা। শুধু তাই নয়, 4টি রাস্তার সংস্কার এবং তার উন্নয়নের জন্য ব্যয় বরাদ্দ করেছেন 190.01 কোটি টাকা। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের নতুন ভবন নির্মাণের জন্য ধার্য করা হয়েছে 202 কোটি টাকা। AGMC এবং GBP হাসপাতালের 200 শয্যার মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের নির্মাণের জন্য 192 কোটি টাকা ধার্য রাখা হয়েছে। সিপাহীজলাতে সংযুক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের নির্মাণের জন্য 121.90 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগরতলার বুকে প্রধানমন্ত্রী একতা মল, মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, এই মলের নির্মাণের জন্য 140 কোটি টাকা ধার্য করা হয়েছে। মাইক্রোগ্রিডের মাধ্যমে সোলার প্ল্যান্টের গঠন হবে জনজাতি অংশের 274টি পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য, এর জন্য ব্যয় রাখা হয়েছে 41.02 কোটি টাকা। আগরতলা শহরের সন্নিকটে শেখেরকোটে নতুন ডিপো নির্মাণের জন্য 656 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে প্রসঙ্গক্রমে আমি বলতে চাই, আগে ধর্মনগরে সমস্ত অয়েলের ডিপো ছিল, সেখান থেকে সেই ডিপোর মধ্যে যে আমাদের অয়েল রাখা হতো সেটাকে আবার আগরতলা বা অন্যান্য জায়গায় নিয়ে আসা অনেকটা ব্যয় সাপেক্ষ বিষয় ছিল, এখন সেটা শেখেরকোটে আনার ফলে সেই ব্যয়টাও অনেক কমে যাবে। জাতীয় সড়ক NH 208 এর খোয়াই এবং হরিণার অংশের যে 2 লেনের রাস্তার উন্নয়ন ও এবং প্রশস্তিকরণ, যেটা জায়গার থেকে 2486.779 কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। সত্যি করে বলতে হেল যদি হয় যে সত্যি বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা, মাননীয় প্রধানমন্ত্রীজি এই কথাটা কত সুন্দর কথা বলেছেন, শুধু আমাদের প্রদেশে না সমস্ত প্রদেশে। আজকে যেখানে আমাদের সিকিমে হবে, সেখানেও বিকশিত ভারত বিকশিত সিকিম,
এভাবে সব জায়গায় নর্থ ইস্টার্ন জোনের বা অন্যান্য জায়গায়, আমরা জম্মু কাশ্মীরও কিছুদিন আগে দেখেছি বিভিন্ন প্রজেক্ট উনি সেখানে ঘোষণা করেছেন, প্রায় 32,000 কোটি টাকা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। তো সমস্ত জায়গায় এই যে বিকশিত ভারত, বিকশিত বিভিন্ন প্রদেশ, বিকশিত ত্রিপুরা, একটা সমস্ত ভারতবর্ষকে একসাথে এক সূত্রে বাঁধার যে উনার চিন্তাধারা, সেটা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পেরেছি। সত্যিই আজকে আমরা গর্ববোধ করতে পারি এইরকম একজন গার্জিয়ান, এইরকম একজন আমাদের নেতা, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। G20 আমরা দেখেছি উনি কিভাবে আজকে ভারতকে এমন এক মানে স্তরে নিয়ে গেছেন যে সব লিডার, সমস্ত পৃথিবীর সমস্ত লিডার আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সম্মানের চোখে দেখেন। আমার মনে হয় যে আজকের যে বিভিন্ন যে ভার্চুয়ালি উনি আমাদের সামনে আসবেন, বিভিন্ন যে ফাউন্ডেশন লে করবেন, বিভীষণ আস্থার যে উদ্বোধন করবেন, এর জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাচ্ছি এবং ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম। ধন্যবাদ জানাই রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে তার তথ্য সমৃদ্ধ মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমরা ছোট্ট একটি তথ্যচিত্র দেখব। আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির, যিনি অন্তর্জালের সাহায্যে ভার্চুয়াল মোডে আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তার উপস্থিতির আগে আমরা ছোট্ট একটি তথ্যচিত্র আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। Vast border spanning over 15,000 kilometers, a robust rail infrastructure was the need of the hour. That is when we, the Land Ports Authority of India, decided to take on the challenging task and usher in a new dawn of streamlining trade and travel across these borders. Since then, we have inaugurated 11 operational land ports, with 5 on the Indian